হ্যালো ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম টু এসএস কমান্ডো গেমিং ইউটিউব চ্যানেল। আপনারা স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। গাইজ, ইয়ার আমি যে মানে ডায়মন্ড মানে গোল্ড রয়্যালটা আমি যেটা বলেছিলাম সেটা তো আসলো না, কিন্তু যেটা আমি বলেছিলাম সেটা FF টোকেনে দিয়েছে, সেটার মেল ভার্সনটা আমাদেরকে প্রথমে এখানে দিয়ে দিয়েছে। জানি না মেল ভার্সনটা আমাদেরকে ওই যে FF টোকেন আছে ওইখানে দিয়েছে। আমি সুন্দর করে অ্যাডাম নিয়ে আমাদের এই যে এটা মানে প্রিমিস ক্যারেক্টার নিয়ে ওইটা বান্ডেলটা বের করে ফেলি তাড়াতাড়ি ভাই। গাইজ, আমার বান্ডেলটা কিন্তু দেখতে খারাপ না, কিন্তু আবার ওই দিক দিয়ে যে মেল বান্ডেলটা দিলে কিন্তু আর একটু ভালো হতো আর কি। তো চলেন এখন আমরা ডাবল ডাবল স্পিন মারি, দশটা দশটা স্পিন মারি। ও ভাই সাব, গাইজ আমাদের বান্ডেলটা বেরিয়ে গেছে। ও ভাই ও পি, গাইজ ইয়ার দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের যে ফিমেল বান্ডেলটা আছে সেটা আর কি, গোল্ড রয়্যালের। ভাই আমরা পেয়ে গেছি, মানে দুইটা স্পিন মেরেছি আর পেয়ে গেছি, কি লাক গাইস। আমরা সুন্দর করে এখন ক্যালি ক্যারেক্টার নিয়ে, ক্যালি ক্যারেক্টার কই, আরে হ্যাঁ আমাদের ক্যালি ক্যারেক্টারকে নিয়ে তারপর আমরা এটাকে ইকুইপ করে ফেলি। ও ভাই সাপ, মানে মারাত্মক পুরো জাস্ট ওপি লাগছে গাইস বান্ডেলটা। ভাই আমার কোনো মানে মুখের শব্দ নেই, মারাত্মক একটা বান্ডেল এটা। আমার সব মানে মেয়ে ক্যারেক্টারের মধ্যে ডায়মন্ড গোল্ড রয়্যালের মধ্যে সবথেকে ভালো লাগে এই, মানে সবথেকে ভালো লেগেছে এই বান্ডেলটা গাইস। মারাত্মক একটা বান্ডেল বানিয়েছে কিন্তু গ্যারেনা, মারাত্মক মাথা লাগিয়েছে। একটা সিএস র্যাঙ্ক আমরা দিয়ে দিই সি। ও ভাই সাহেব, সিএস র্যাঙ্ক তো বন্ধ, কিন্তু সিএস র্যাঙ্ক দেওয়া যাবে না। আচ্ছা কোনো সমস্যা নেই, আমরা আমাদের একটা লোনুল ফ্র্যাঙ্ক লেভেলি, লোনুল ফ্র্যাঙ্ক খেলব। ও ভাই চলেন গাইজ, আমরা আমাদের যে লোনুল ফ্র্যাঙ্ক আছে সেটা স্টার্ট করে দিই এবং একটু ওয়েট করি। ও ভাই সাহেব, স্টার্ট হয়ে গেছে ভাই, স্টার্ট হয়ে গেছে এখন, মানে অনেক তাড়াতাড়ি চলে এসেছে দেখতে পাচ্ছেন ভাই। এটা একটু মানে আমরা মানে এই আমাদের চ্যালেঞ্জটাই তো আমি বলতে ভুলে গেছি যে আমরা এখন এখানে দাঁড়িয়ে থাকবো, তো আমরা দেখবো আমাদের সামনে কোন ক্যারেক্টারটা এসেছে এবং যে চ্যালেঞ্জটা আমরা করছিলাম সেটাই হয়েছে। আমি মানে এই বান্ডেলটা দিয়ে মানে সেম বান্ডেলকে মারার চ্যালেঞ্জটা করছিলাম আর কি, আর এসেছে সেম বান্ডেলটাই ভাই সাহাব। একটু স্পিড করে দিয়ে, আমাকে ইমোট টিমোট দেখাচ্ছিলো এগুলো একটু স্পিড করে দিয়েছি এবং সুন্দর করে আমি তাকে হেডশট মেরে দিয়েছি ভাই সাহাব। এবং আমাদের পরের রাউন্ডের মধ্যেও মানে মানে কি ভাই ল্যাগ করে উঠেছে, সমস্যা নেই, ও নেমে যাচ্ছে ভাই। আরে ফ্ল্যাশ ফ্রিজ মারছে, ফ্ল্যাশ ফ্রিজ মারতে গিয়ে পড়েও গেছে। এবং ও ভাই সব ওপি হেড গাইস, দেখতে পাচ্ছেন মারাত্মক একটা হেড এবারও আমরা মেরে দিয়েছি। আরে AWM শর্ট একটা আমাকে মেরে দিয়েছে এই ম্যাচের মধ্যে, এবং আমরা AWM আর MP40 চালাচ্ছি আর কি। ও ভাই সব একটা MP মানে AWM শর্ট দিয়ে দিয়েছি আরেকটা। ও ভাই গাইজ, এ তো আমাকে মানে 160 প্রথম থেকে দেওয়ার পরও মারতে পারেনি ভাই, কি প্লেয়ারে। প্রথম বুলেটটাই আমাদের MP40 হেড, তারপর ও ভাই সব পুরো হেলমেট উড়িয়ে দিয়েছি তার। আমি এদিক দিয়ে গিয়ে দেখি আছে কি না। আরে ভাই, যেটা মনে করেছিলাম নিচেই নেমে গেছে এই প্লেয়ারটা, এখন আমরা দেখি কোন দিক দিয়ে নেমেছে। ও ভাই সাহ, আরে ভাই, ও ভাই মারাত্মক গেম প্লে হচ্ছে গাইস। এবং আমাদের ডেজার্ট এখানে আমি নিয়ে নিয়েছি, দেখি ডেজার্ট দিয়ে একে মারতে পারি কিনা ভাই। ডেজার্ট দিয়ে মানে একটু মারতে কষ্ট হচ্ছে, এ মানে লাফিয়ে লাফিয়ে বারবার আমার পেছনে চলে যাচ্ছে, পেছনে যাওয়ার কারণে মারতে পারছি না। আর এ অতিরিক্ত বডি মারছে, যার জন্য আমি একটু একটা মেডি মেরে নিবো তাড়াতাড়ি, না হলে এ তো আমাকে পুরো বডি বডি মেরে শেষ করে দিবে। আরে ভাই, এ তো আমাকে মোকো দিয়ে দেখছে, ও আমি তো খেয়ালই করি। আরে ভাই সাহ, ও পি গাইজ, আমাদের একটা হেডশট আমরা মেরে দিয়েছি। তো গাইজ, আজকে যদি আপনাদের ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। গুড বাই।